11 মাস পরে বাড়ি ফিরলেও সারাক্ষণ শিলিগুড়ি আর জলপাইগুড়িতে বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ছুটে বেড়াতে হয়েছে স্বপ্নাকে। তাই যখন তিনি কলকাতা ফিরছেন, এই আক্ষেপ নিয়েই ফিরলেন যে বাবা মার সাথে মাত্র ঘণ্টা তিনেক সময় কাটাতে পারলেন তিনি। অলিম্পিকের প্রস্তুতি শুরু করতে হবে যে, অথচ অন্যদিকে দেখুন, খেলাধুলোকে কোনোদিনই তেমন গুরুত্ব দেওয়া হয় না আমাদের দেশে। এর মধ্যেই চেষ্টা করেন কেউ কেউ। হকি প্লেয়ার আসলাম শের খান যখন ক্রীড়ামন্ত্রী হয়েছিলেন, তখন অনেক উদ্যোগ নেওয়ার চেষ্টা করেছিলেন, কিন্তু সেই সময়ের কংগ্রেস সরকারের তরফ থেকে কোনো সাহায্য পাননি। তিনি বলেন, খেলতে গিয়ে যত পরিশ্রম করেছি তার থেকে জীবনে অনেক বেশি পরিশ্রম করেছি সরকারকে এটা বোঝাতে যে খেলাধুলোর জন্য একটু উদ্যোগ নেওয়া জরুরি। খেলা যে শুধু খেলা নয় এই বোধটাই নেই। বাজেট বরাদ্দ হয় যত সামান্য, একসময় অল্প সময়ের জন্য হলেও ক্রীড়ামন্ত্রী হিসাবে যথেষ্ট কাজ করার চেষ্টা করেছিলেন মমতা ব্যানার্জিও। কিন্তু সেই যথারীতি একই গল্প, প্রধানমন্ত্রী নরসিংহ রাওয়ের কাছে তার আবেদন নিবেদন খুব একটা কলকে পায়নি। বাজেট বেশি বাড়েনি, সীমিত সামর্থ্যের মধ্যেই যথাসাধ্য করেছিলেন মমতা। এবারের এশিয়াডে ভারত পেয়েছে 15টি সোনা, খুবই গর্বের এবং আনন্দের কথা। কিন্তু কখনো যখন ভেবে দেখবেন চীন পেয়েছে 100টিরও বেশি সোনা এবং ভারতের আগে আছে অন্তত 6টি দেশ, তখন লজ্জিত না হয়ে উপায় থাকে না। অথচ সরকার বা প্রশাসনের কর্তাদের মধ্যে লজ্জার কোনো লেশমাত্র দেখবেন না। তারা উল্টে প্রচার করছেন যে এইবার ভারতের সাফল্য সর্বকালের সেরা, তাই এবার আমাদের গর্ব করার দিন। এখনকার ক্রীড়ামন্ত্রী রাজ্যবর্ধন রাঠৌর অলিম্পিকের উপজয়ী শুটার, মন দিয়ে কাজটা ধরার এবং করার চেষ্টা করছেন, কিন্তু সেই একই গল্প, সরকারের তরফ থেকে কোনো সহযোগিতার মনোভাবই নেই। স্বপ্না বর্মনের সাফল্য নিয়ে বাংলার মুখ্যমন্ত্রী কিন্তু প্রচারের আলো নিজের দিকে টানতে চাননি। 10 লক্ষ টাকা দিয়েছেন, চাকরি দিয়েছেন, সাথে কলকাতায় থাকার জন্য ফ্ল্যাটও, সাথে ঘোষণা করেছেন নতুন ক্রীড়ানীতি তৈরি হবে যাতে সম্ভাবনাময়েরা আরও সুযোগ সুবিধা পায়, তৃণমূল স্তর থেকে নতুন নতুন প্রতিভা উঠে আসে। অন্যদিকে পদকজয়ীদের সাথে ছবি তুলে প্রশাসনিক কর্তারা উচ্ছ্বসিত, ভাবখানা এমন যে আমরাই তো করে দিলাম। কত দারিদ্র, অভাব এবং যন্ত্রণার মধ্যে দিয়ে চলতে হয়েছে স্বপ্নাদের, ওরা খোঁজও রাখেন না, শুধু সাফল্যের আলো টেনে নেওয়ার চেষ্টা। একেই বলে আলো ছিনতাই।